বন্ধুরা, আমি আজকে চলে এসেছি রামের মন্দিরে। চলো, সবার প্রিয় যেহেতু রামের মন্দির, আমি আজকে রামের মন্দিরে চলে এসেছি। তোমরা আমার সাথে রামের মন্দিরটা ঘুরে ঘুরে দেখবে। সবাই একসাথে বলবো জয় শ্রীরাম। আর এ দেখো, রামের মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড়, যে মানে ভিডিও করা যাচ্ছে না, মানে মোবাইল চুরি হয়ে যাওয়ার একটু ভয় আছে। সেই যেহেতু সাবধান করে দিয়েছে মোবাইল চুরি হয়ে যাওয়ার ভয়, তাও আমি একটু করছি, কথাও বলতে পারছি না এখানে। আর যেখানে যজ্ঞ হচ্ছে দেখো কি মানে রোদ, তো ওই রোদে যেতেই পারছি না, এত রোদ। ওদিকটা সাইডটা দিয়ে ফাঁকা আছে, কিন্তু ওদিক দিয়ে যেতেই পারবো না, মন্দির রয়েছে। এদিক দিয়ে যেতে হলে প্রচণ্ড সময় লাগবে, মানে অনেক লোকজন আছে, তাদেরকে পেরিয়ে পেরিয়ে যেতে হবে, অনেক ধাপ পেরিয়ে যেতে হবে আমাকে এখান থেকে। পিছনটা এরকম, চলো আস্তে আস্তে এগিয়ে যাই, যেহেতু এসছি রামের মন্দিরে সবাই মিলে একটু ধূপ দেবো। ওখানে ধূপ দেওয়ার আশা নিয়ে এসছি, যে অনেক কামনা করে যে রামের ওখানে একটু ধূপ দেবো, ধূপের ওখানে সবাই দিচ্ছি, আমিও দেবো। আর চারিদিকে প্রদীপ জ্বালানো আছে, চলো সামনাসামনি এগিয়ে যাই। তোমরাও আমার সাথে সাথে দাও, ঠিক আছে? আর রোদের জন্য দেখা যাচ্ছে না আগুনের ইয়েটা, সামনাসামনি দেখতে এত ভালো লাগছে, দূর থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরা দিয়ে, এত প্রচণ্ড রোদ চারিদিকে। এটা তো প্রদীপ জ্বালানো, সবাই আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম সাথে। তোমার আওয়াজটা শোনো, কেউ গেছে রয়েছে এখানে, ধূপ ধূপ দিচ্ছে, ধূপ সবাই দিচ্ছে, প্রণাম করবে। সেদিন যে গাড়িটা খোলাইলো টোটো নেই, প্যাকিং পাল্টায় নাই। আমি একটু দিয়ে দিই, সবাই যেহেতু দিচ্ছে, আর তোমরাও আমার সাথে সাথে দিচ্ছে, তোমাদের সবার কামনা করেই দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম। সবাই বলো, এবার আমার দিদির পাশে দিন হচ্ছে, আরও দে তিনবার দে। আর ওদিক দিয়ে ঘুরে গিয়েও আমি সর্ষে টর্ষে দিয়েছি, যেহেতু ওটা তুলতে পারিনি কারণ ক্যামেরা বারবার ঘুরতে দিচ্ছে না। চলো রামের মন্দিরে তোমাদের সাথে রাম সীতাকে দর্শন করাই। এই যে মন্দিরের ভিতরে চলে এসছে, মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে এসেছি, কারণ পুজো যখন হচ্ছিল অঞ্জলি দিচ্ছিল, আমি একটুকু আগাতে পারিনি, এখানে হয়ে যাওয়ার পরে কাছে এসে ভিডিওটা করেছি। এটা হচ্ছে পুরোপুরি পিতলের ঠাকুর, পিতল। আমি সামনাসামনি যেহেতু দেখলাম, এবার আমাদের প্রসাদ টাটা, জয় শ্রীরাম জয় শ্রীরাম।